অ্যাকচুয়ালি আমাদের কিন্তু ডিসিশন নেওয়াটা অনেক বেশি ইম্পর্টেন্ট কারণ একটা ভুল ডিসিশন তোমাকে তোমার স্বপ্ন থেকে অনেক দূরে সরে দিতে পারে আমার প্ল্যান আমি আইবিএতে পড়বো বাট হ্যাঁ আমার আইবিএতে অ্যাকচুয়ালি যেটুক প্রিপারেশন লাগবে বা পড়া লাগবে একটু বেসিক লাগবে আমার নেই বাট আমি যদি এভাবে পড়ি তাহলে কিন্তু আমি প্রপারলি আমার জায়গার মতো চান্স পাবো না হয়তো বা আমি ঢাকা ভার্সিতে পড়লে চান্স পেতে পারতাম বা আমি জাহাঙ্গীরনগরে পড়লে চান্স পেতে পারতাম কিন্তু আমি পড়েছি আইবিএর জন্য যেটা আমি কখনো হয়তো বা চান্স পাবোই না বাট একটা ভুল ডিসিশনের জন্য আমি না পেলাম আইবিএতে না পেলাম ঢাকা বা সো আমি এখন যারা বিজনেস নিয়ে লেখাপড়া করছে তাদের প্ল্যানিং নিয়ে কথা বলতে আসলাম শুরুতেই বলবো আমার যখন আমি পরীক্ষা দিয়েছিলাম বা আমার সিনিয়ররা বা আমার দু একবার জুনিয়র আমি দেখেছি অনেকেই হয়তোবা ফার্স্ট টার্গেট দেয় হচ্ছিল ঢাকা ইউনিভার্সিটির আই কিন্তু ঢাকা ইউভার্সিটির আই পড়তে যেই পরিমাণ বেসিক লাগবে বা যেই পরিমাণ পড়ার ক্যাপাসিটি লাগবে সেটা তার ছিল না বাট সে তার ফুল টাইম ইনভেস্ট করেছে আই বি এর পিছনে শেষ পর্যন্ত দেখা গেছে সে আইবেদ চান্স পায়নি এবং অন্য হয়তো বা ভালো কোথাও চান্স পেত সেখানেও চান্স পাচ্ছে না আমি অবভিয়াসলি তোমাদের কাউকে ডিমোটিভেট করতে পার করছি না কিন্তু তোমাদেরকে বুঝতে হবে আমি কি পারবো কিনা এইটা ফার্স্ট কাজ আমি এই কথাটা এর জন্যই বললাম কারণ যারা বিজনেসটা লেখাপড়া করে অনেকেই এই ভুল ডিসিশনে আমার দু এক কাজিন নিয়েছে আমার ক্লোজ ফ্রেন্ডরা নিয়েছে আমার দু এক ফ্রেন্ডকে দেখছি যারা হয়তো বা যে কোনো পাবলিক ভার্সিটির বিজনেস করার চান্স পেত কিন্তু তারা আইবিএতে তে পড়তে গিয়েছে আইবিএ হয়নি অন্য কোনো পাবলিক ভার্সিটি তেও নাই আচ্ছা সো এইবার আমরা বলবো আমাদের ঢাকা আমাদের হচ্ছিল বিজনেস স্টাডিজের স্টুডেন্টের জন্য গুড ডিসিশন কোনটা বা ব্যাড ডিসিশন কোনটা সো গুড প্রিপারেশন হচ্ছিলো বেসিক্যালি আমি এইচএসিতে পড়লাম ভালো মতন আমি জানি আমার ব্যাসিক খুবই ভালো এবং আমি মোটামুটি যে কোনো বিজনেস ফ্যাকাল্টিতেই আমি যদি পরীক্ষা দিয়ে আমি চান্স পাবো ইন দ্যাট কেস প্ল্যান এ সেটাই হবে তোমার ফার্স্ট চয়েস কোনটা এখন আমি যদি বলি বাংলাদেশে অনেক বিজনেস ফ্যাকাল্টি আছে মোটামুটি সব পাবলিক ভার্সিটির বিজনেস ফ্যাকাল্টি আছে এর মধ্যে ঢাকা ভার্সিটির রেপুটেশন একটু বেশি জাহাঙ্গীরনগর বেশি চিটাঙ্গাটা আছে কিন্তু এইখানে এমন না ঢাকা ভার্সিটির বেস্ট মানে এইটাই একদম টপ নচ অন্যগুলো ফেলে দেওয়ার মতো অবভিয়াসলি না সো আমি আমার যারা বিজনেস স্টাডি লেখাপড়া করছো ওদেরকে বলবো তোমাদের প্ল্যান এ সেটাই হবে তোমার জন্য যেই ভার্সিটি অ্যাপ্রোপ্রিয়েট যেরকম আমি যদি একটা এক্সাম্পল বলি আমার সময় আমি এখন চান্স পেলাম প্রথমবার সো আমাদের যেই ব্যাচ আমাদের যেই টোয়েন্টি আমি যেই ঢাকা ভার্সিটি মার্কেটিং ডিপার্টমেন্টে আছে টোয়েন্টি ফিফথ ব্যাচে সো আমার ব্যাচে একটা মেয়ে হলো সেকেন্ড আমাদের ব্যাচের সেকেন্ড গার্ল সে প্রথম সেমিস্টার পরীক্ষা দিল খুবই ভালো রেজাল্ট করলো বাট পরের সেমিস্টারই ও ড্রপ দিল কজ সে ঢাকাতে থাকবে না বা ঢাকা ভার্সিটিতে পড়বে না ওর দেশের বাড়ি খুলনাতে ও এক বছর ড্রপ দিয়ে সেকেন্ড টাইম খুলনায় গিয়ে খুলনা ইউনিভার্সিটিতে ভর্তি হলো তখন গুচ্ছ পদ্ধতি ছিল না আলাদা আলাদা পরীক্ষা হতো সো তোমাদের প্ল্যান এ সেটাই হবে তোমরা যেই ইউনিভার্সিটিতে ভর্তি হতে চাও হতে পারে ঢাকা ইউনিভার্সিটি হতে পারে জাহাঙ্গীরনগর হতে পারে জগন্নাথ হতে পারে খুলনা রাজশাহী চিরং যেটাই তোমাদের ফার্স্ট প্ল্যান সেটা করবা বাট হ্যাঁ অবভিয়াসলি ঢাকা ইউনিভার্সিটির বিজনেস ফ্যাকাল্টির রেপুটেশন দেশের যে কোনো বিজনেস ফ্যাকাল্টির থেকে অবভিয়াসলি বেশি আর সেকেন্ড প্ল্যান হবে আমার যদি আমি বলি যারা ঢাকাতে থাকো ম্যাক্সিমাম ঢাকা ভার্সিটি ফার্স্ট টার্গেট করবা সেকেন্ড তোমরা প্ল্যান করতে পারো জাহাঙ্গীরনগরকে সো এটা একটা ভালো অপশন তারপরে বিউপি আছে সো বিউপি কিন্তু খুব ভালো একটা ব্যাকআপ প্ল্যান অ্যান্ড এইখানে যদিও সবগুলোর প্রিপারেশন অলমোস্ট সেম কিন্তু ব্যাকআপ প্ল্যান রাখা কিন্তু ম্যান্ডেটরি রিজন হচ্ছিলো কিছু কিছু জায়গাতে ব্যাক আপ প্ল্যান নিতে হলে আমার একটু এক্সট্রা কিছু টপিক পড়তে হয় যেরকম আমি ফার্স্ট ঢাকা ভার্সিটি ধরে নিলাম সো ঢাকা ইউনিভার্সিটিতে আমার পড়তে হবে বাংলা ইংলিশ অ্যাকাউন্টিং ম্যানেজমেন্ট কমন সব জায়গায় পড়তে হয় সাথে হচ্ছিল ফাইন্যান্স বা মার্কেটিং থেকেও তোমাদের কিন্তু অ্যান্সার করতে হয় কিন্তু ধরলাম আমার ব্যাকআপ প্ল্যান প্ল্যান জাহাঙ্গীরনগর সো ইন দ্যাট কেস আমার কিন্তু এক্সট্রা ম্যাথও পড়তে হবে সো তোমরা তোমাদের প্ল্যান এ সেট করো তোমরা কোন ইউনিভার্সিটির বিজনেস ফ্যাকাল্টিতে পড়তে চাও অ্যান্ড সেকেন্ডলি তোমরা দেখো আশেপাশে যদি আমরা এখানে না হয় কোনটা আমার জন্য ফিজিবল সেটাকে তোমরা সেকেন্ড প্ল্যান নাও এইবার আমি ধরছি যে তোমাদের ধরলাম হচ্ছিল তে একটু ঠিক মতন পড়া হয়নি হয়তো বা একটা লং টাইম ধরে তুমি অসুস্থ ছিলাম বা তোমার বেসিকটা কোনোখানে ক্লিয়ার হয়নি বা করোনার জন্য হয়তো তোমার ঠিক মতন প্রিপারেশন হয়নি এখন তুমি কি করবা এই সময় কিন্তু ঢাকা ইউভার্সিটি বা জাহাঙ্গীরনগর প্ল্যান করা একটু বোকামি হতে পারে কারণ ঢাকা ভার্সিটিতে গত বছরও অলমোস্ট তেইশ হাজার বা পঁচিশ হাজার স্কুল পরীক্ষা দিয়েছে যে বাট যারা বিদেশ থেকে এসেছে ওদের ওদের জন্য স্বীকৃত ছিল মাত্র নয়শো তিরিশটা সো কম্পিটিশন কত হাই আই থিঙ্ক তোমরা বুঝতে পেরেছো জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি বিজনেস ফ্যাকাল্টিতে ছেলেদের নেয় মাত্র একশো জন মেয়েদের নেয় মাত্র একশো জন বাট পরীক্ষা দেয় কয়েক হাজার সো কম্পিটিশন কতটা টাফ আই থিঙ্ক তোমরা বুঝতে পারছো সো তোমার যদি কোনো কারণে মনে হয় আমার বেসিক খারাপ আমি আমি ব্যবসার চেখানে লেখাপড়া করেছি ইন দ্যাট কেস তোমাদের ব্যাড মানে তোমাদের যদি ব্যাড বেসিক থাকে ইন দ্যাট কেস তোমরা প্রথম প্ল্যান করতে পারো হচ্ছিল গুচ্ছকে কারণ গুচ্ছর যে সিস্টেম এর আন্ডারে অলমোস্ট একুশটা ইউনিভার্সিটি আছে এবং সিট অলমোস্ট সাড়ে তিন হাজার সো এর মধ্যে অনেক ভালো ভালো রেপুটেড ইউনিভার্সিটিও আছে খুলনা আছে ঢাকার মধ্যে জগন্নাথ আছে সো এমন না কিন্তু এখানে গুচ্ছতা আছে বলে এদের ইউনিভার্সিটি বা এদের বিজনেস খারাপ না এখানে কিন্তু অনেক ভালো ইউনিভার্সিটি আছে এবং এইখানে কিন্তু অ্যাজ এ হোল এক্সাম হয় একটা এক্সামে তোমার যত মার্কস ভালো তুমি তত ভালো করতে পারবো সো তোমার প্রিপারেশন ভালো না বাট তুমি হয়তো বা একটু পিছিয়ে আছো ঢাকা ভার্সিটি না করো আর তুমি পড়তে পারো ঢাকা ভার্সিটি কারণ হচ্ছিল কি দেখো আমাদের সাবজেক্ট সেম বাংলা ইংলিশ অ্যাকাউন্টিং ম্যানেজমেন্ট সব তোমার পড়তে হয় তুমি প্রিপারেশন অবভিয়াসলি পরীক্ষা দিবা চান্স মিস দিবা না সবগুলো পড়বা কিন্তু টার্গেট করো এই জায়গাতে এই লেভেলের প্রশ্ন হয় কারণ প্রশ্নের ডিফিকাল্টি একটু চেঞ্জ হয় সেই ওয়াইজ তুমি পড়লা পরে তুমি হয়তো বা গুচ্ছ নিা অ্যান্ড এর সাথে সাথে ন্যাশনাল ইউনিভার্সিটি আছে সাত কলেজ আছে অ্যাকচুয়ালি এখানে প্ল্যান এ প্ল্যান বি বলার কিছু নয় আমি একবারেই বলছি তুমি গুচ্ছতা ভর্তৃপক্ষে দিতে পারো তুমি সাত কলেজ আছে এবং তোমার ন্যাশনাল আছে সো এই ছিল বিজনেস স্টাডি স্টুডেন্টের জন্য তোমাদের ব্যাকআপ প্ল্যান